দর্শক, পাশের দেশ থেকে মৈত্রী পাইপলাইনে ডিজেল আসার খবরে সাধারণ মানুষের ভাবনা জানাতে রংপুর থেকে সহকর্মী ফখরুল শাহীন আমাদের সাথে যুক্ত আছেন এবং পঞ্চগড় থেকে যুক্ত আছেন হোসেন রায়হান। শুরুতেই যেতে চাই ফখরুলের কাছে। ফখরুল, সামনেই তো সেচ মৌসুম আসছে, তো সব মিলিয়ে কৃষক এবং যারা চাষিরা আছেন তাদের মধ্যে আনন্দ কেমন দেখছেন? শরীর একটি বিষয়, সেটি হচ্ছে যে এখন কিন্তু আলু তোলা শেষ এবং তারপরেই ধান রোপণ করা শুরু হবে এবং সেখানে কিন্তু সেচের প্রয়োজন রয়েছে। তো আমরা কৃষকদের সঙ্গে কিন্তু কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে প্রতি বছরে তারা সেচ দিতে গিয়ে হিমশিম খেতে হয়, তাদেরকে বেশি মূল্যে তাদেরকে সেচ দিতে হয়। তো সুখবর হচ্ছে যে ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে যে ডিজেল আসছে বাংলাদেশে এবং সেখানে আমরা জানতে পেরেছি যে 43,000 টন তেল মজুত করে রাখা যাবে এবং সেখানে তেল আসার কারণে যেটি সুবিধা হবে যে উত্তরাঞ্চলে যে 16টি জেলা আছে, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও সহ যে জেলাগুলো আছে এই জেলাগুলোতে তেল সরবরাহ করা হবে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তো উত্তরাঞ্চল কিন্তু কৃষি প্রধান একটি অঞ্চল, এখানেই কিন্তু বছরে 3 বার কিন্তু ফসল হয়, আলু হয়, ধান হয়, তারপরে কিন্তু আবার ধান হয়। তো এই ধানে সেচ দেওয়ার ক্ষেত্রে কৃষকদের কিন্তু বড় ধরনের একটি সুবিধা হবে এবং তেল মজুদ থাকলে এই ডিজেলের সংকটও কিন্তু পড়বে না। আমরা দেখি যে প্রায় বিগত বছরগুলোতে দেখেছি যে ডিজেলের সংকটের কারণে সেচে অসুবিধা হয়েছে, তো এই এবার এই তেল আসার কারণে কিন্তু এই সমস্যা দূর হবে। তো এই ছিল এখানকার সর্বশেষ। ফখরুল, ধন্যবাদ আপনাকে। যাচ্ছি হোসেন রায়হানের কাছে। রায়হান, প্রতি বছরে আমরা শুনতে পাই ডিজেল সংকট, বিশেষ করে আবাদ মৌসুমে। এবার কি পরিস্থিতির কিছুটা উন্নতি হবে, কি মনে হচ্ছে আপনার? জি শরীফ, আপনি জানেন যে আসলে এই উত্তরাঞ্চলের 8টি জেলার মধ্যে বিশেষ করে পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং নীলফামারী এই অঞ্চলটি কিন্তু সম্পূর্ণ পাহাড়ি অঞ্চল, অর্থাৎ পাহাড়ের পাদদেশে কিন্তু এই অঞ্চলটি হওয়ার কারণে এই এলাকার যে মাটি সেখানে কিন্তু বালি এবং পাথরের আধিক্য বেশি থাকার কারণে কিন্তু চাষিরা কিন্তু সফলভাবে কিন্তু এখানে চাষাবাদ করতে পারে না, অর্থাৎ পানির পরিমাণ কিন্তু এখানে অনেক বেশি লাগে। মৌসুমের পুরো অংশ জুড়েই কিন্তু সেচ সুবিধা না দিতে পারলে কিন্তু আশাতীতভাবে ফসল এখানে হয় না। তো সবচেয়ে সুখের বিষয় হচ্ছে যে যেহেতু দীর্ঘ সময় ধরে ভারত এবং বাংলাদেশের ফ্রেন্ডশিপ পাইপলাইনের কাজ এখানে চলছিল, মানুষ কিন্তু একটা হতাশার মধ্যে ছিল যে আসলে কি হচ্ছে, কিন্তু যখন এটি বাস্তবে রূপ নিল, এখন গতকাল যখন এটি উদ্বোধন হয়েছে এবং তেল বাংলাদেশে এসেছে, এই এলাকার কৃষকরা কিন্তু আশান্বিত যে তারা অল্প দামে ডিজেল পাবে এবং তারা ভালো করে আবাদ করতে পারবে এবং তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছে এবং তারা প্রত্যাশা করছে যে আসলে এরকম একটি উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছে এবং তারা আশা করছে যে ডিজেলের দাম কমলে তারা সব রকমের ফসল এখানে ফলাতে পারবে। তো একটি সুখের বার্তা কিন্তু পঞ্চগড়ে বইছে এই ঘটনাকে কেন্দ্র করে। শরীর, ধন্যবাদ আপনাকে। দর্শক, পঞ্চগড় থেকে হোসেন রায়হান এবং রংপুর থেকে ফখরুল শাহীন আমাদের সাথে যোগ দিয়েছিলেন।